গল্পটা এক গরিব বাবা ও তার মা হারা মেয়েকে নিয়ে ভুল মানুষের সাথে মেয়েটির প্রেম অতপর মৃত্যু মেয়ের মৃত্যুর পর তার বাবা তার মেয়ের বয়সী মেয়েদের ফোন চুরি করত আর সেগুলা এনে এনে ভাঙত কিন্তু কেন চলুন গল্পটার মধ্যে শুরু থেকে বলি এই মুভিতে প্রসঞ্জিৎ দুইটি চরিত্রে অভিনয় করেছে একটি চরিত্রের নাম প্রসনজিৎ এই চরিত্র তিনি নিজেই অর্থাৎ তিনি ব্যক্তিগত জীবন যেভাবে কাটান ঠিক সেটাই তুলে ধরেছে আর অন্য চরিত্রের নাম নির্মল যে প্রসনজিতের চরিত্র নকল করে ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে সিনেমার শুরুতে একটি ছোট মেয়ে প্রসেনজিৎকে বলে বুম্বা আঙ্কেল আজ অব্দি তুমি কতগুলো ছবিতে অভিনয় করেছো প্রসেনজিৎ বলে সে কি আর মনে আছে মেয়েটি বলে যা সব ভুলে খেয়ে নিয়েছো মেয়েটি বলে তোমার কাছে বেস্ট ক্যারেক্টার কোনটা প্রসেনজিৎ বলে প্রতিবারই আমার মনে হয় যে পরের সিনেমাটাতে বেস্ট ক্যারেক্টারটা আসছে হঠাৎ প্রসেনজিতের সো পত্রিকার একটা নিউজে আটকে যায় সেখানে লেখা নকল প্রসেনজিৎ নাকি মোবাইল চোর সে নির্মলের কথা কল্পনা করে নির্মল একদিন স্টেজে পারফর্ম করছিল সেখানে ছিল নির্মলের পারফরমেন্স প্রসন্ অনেক ভালো লাগে প্রসেনজিৎ নির্মলকে ডেকে বলে এই যে আমাকে কপি করো কেমন চলে তোমার নির্মল বলে দাদা আপনার ওসিলা ইদানিং দুটো নাম ডাক হয়েছে একটা স্কুটার কিনেছি একটা বাড়িতে কালার টিভি কিনেছি সবই আপনার দোলাতে আর কিছুদিন আগে আমাদের কোলে একটা ছোট মেয়ে এসেছে প্রসেনজিৎ বলে তাই নাকি বাহ পাশের সাংবাদিকরা প্রসেনজিতের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রসেনজিৎ নির্মলকে কিছু টাকা দিয়ে বলে এটা রাখো তোমার পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে নির্মল বলে আপনাকে আপনার কাছে বেসবো দাদা না না তা হয় না প্রসেনজিৎ উঠে এসে নির্মলের সাথে একটা ছবি তুলে সিন চলে আসে বর্তমানে প্রসেনজিৎ নবাবগঞ্জের ওসি কে কল দিয়ে বলে আচ্ছা বাবু নির্মলের কেসটাকে আপনি হ্যান্ডেল করছেন ওসি বলে জি দাদা লোকটা ফেসে গেছে আর ও এখন জেলে প্রসেনজিৎ বলে বুঝলাম কিন্তু ও জেলে থাকলে বাচ্চা মেয়েটার কি হবে ওসি বলে কেন দাদা আপনি কিছু জানেন না সিন চলে যায় কল্পনায় এক গ্রামে থাকতো নির্মল ও তার মেয়ে শতাব্দী যাকে সবাই বুড়ি বলে ডাকতো অভাব অনটনের মধ্যেই কেটে যাচ্ছিল বাবা মেয়ের জীবন সকালে উঠে শতাব্দী বাবার জন্য নাস্তা তৈরি করবে কিন্তু ইস্টভ গিয়ে বিরক্ত হয়ে বলে দূর একটা ভাঙা স্টোভ কবে থেকে বলছি গ্যাস আনাও সেদিকে কেউ নজর দিলে তো নির্মল কথাটা শুনে চুপ করে কাজ করতে থাকে কোনো মতে স্ট্রোপে জ্বালিয়ে বাবার জন্য নাস্তা রেডি করে নির্মল কাজে যাওয়ার জন্য রেডি হয় মেয়ে একটা রুটিতে চিনি দিয়ে রোল করে বাবাকে খাইয়ে দেয় সে বাবাকে বলে টাক আছে তো আছে এই টুপিটা পড়ার কি দরকার এরপর সে বাবাকে একটা টিফিন ক্যারিয়ারে দুপুরের জন্য খাবার দিয়ে দেয় নির্মল কাজের উদ্দেশ্যে রওনা দেয় সে ট্রেনে বই বিক্রি করে সে একজনকে বলে দাদা ট্রেনের সময়সূচির বই লাগবে লোকটি বলে তোমার এই বই এখন আর চলে না এই যে মোবাইলটা দেখছো এটাতে একটা আঙুল চওয়ালে ইন্ডিয়া কেন সারা পৃথিবী ট্রেনের সময়সূচি চলে আসবে কি কারণে তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে বই কিনবো নির্মল কিছু না বলে চলে আসে ইনি হচ্ছে ঘোষাই নির্মলের প্রতিবেশী অন্ধ মানুষ ট্রেনের লোকদের গান শুনিয়ে যা পায় তা দিয়েই কোনো দিন পার করে নির্মল আর ঘোষাই ট্রেন থেকে নেমে বিনয়কে দুই প্যাকেট ডালের বড়ি দেয় বিনয় বলে এগুলো কি হচ্ছে নির্মল দা আগের সপ্তাহে তুমি একটা আচারের বোতল দিয়েছো এগুলো তো তোমার মেয়ে বিক্রি করে নাকি নির্মল বিনয়ের দোকান থেকে বই নিয়ে ট্রেনে বিক্রি করে বিনয়কে বলে তুমি এক টাকা ধার দিতে পারবা অল্প অল্প করে এক মাসের মধ্যে পরিশোধ করে দিব আর বইগুলো ফেরত দিয়ে বলে এখন তো আর কেউ বই পড়ছে না সবাই আছে মোবাইল নিয়ে কি করে যে সামাল দিব জানি না এরপর এক চাওয়ালা এসে বলে আমার চা কিন্তু খুব চলছে ঘোষায় বলে তাই নাকি দিয়ে এক কাপ বিনয় নির্মলকে এক হাজার টাকা ধার দেয় চাওয়ালা নির্মলকে এক কাপ চা দেয় এরপর তার মাথার টুপিটা সরিয়ে টেকোপ্রসেন বলে এক দোর দেয় নির্মল বলে দাঁড়া হত ছাড়া তোর বাপ প্রসেন। এরপর শতাব্দীকে দেখানো হয় টিভিতে চলা একটি গানের সাথে সে নাচতে থাকে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডান্সার হবে এটা তার মায়েরও স্বপ্ন ছিল স্কুল থেকে বাসায় ফেরার সময় শুনতে পাই মাইকিং এ বলা হচ্ছে আনন্দ বাংলা চ্যানেলে সুপার ডান্স বাংলা সিলেকশনের ক্যাম্প হবে তাই তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তোমাদের নাচের ভিডিও বানাও শতাব্দী একটা লিফলেট নিয়ে আসে নির্মল বাড়িতে এসে বুড়ি এই বুড়ি বলে মেয়েকে ডাকতে থাকে শতাব্দী বাইরে যেয়ে দেখে তার বাবা গ্যাস আর চুলা কিনে এনেছে ঘোষল বলে জন্মদিনে তোর বাপ তোকে গ্যাস দিচ্ছে একবার ভাব শতাব্দী বলে কারোর বাদ্রে গিফট নাকি হয় গ্যাস নির্মল বলে তাতে অসুবিধা কোথায় কাজের কাজও হলো আর তোর জন্মদিনের গিফটও হলো নির্মল নিজ হাতে মেয়ের জন্য পায়েস রান্না করে মেয়েকে নিজ হাতে খাইয়ে দেয় নির্মল কল্পনা করে বুড়ির ছোটবেলা যখন তার মা বেঁচে ছিল সে ভাবে দেখতে দেখতে তার ছোট বুড়ি আজ কত বড় হয়ে গিয়েছে পড়ার সিনে দেখা যায় শতাব্দীর নাসের কথাটা তার বাবার কাছে বলে নির্মল বলে তোকে কতবার বলেছি নাচের কথা আমাকে বলবি না তোর বয়সে আমারও ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার কিন্তু দেখ আজ আমাকে সবাই টেকোপ্রসেন বলে ডাকে যে কিনা দুইবেলা দুই মুঠো ভাত জোগাড় করতে পারেন না সে আরো বলে মেয়েরা স্টেজে উঠলে দর্শকেরা কি চোখে থাকায় সেটা আমি দেখেছি মা তোর কিছু হয়ে গেলে তোর মাকে কি জবাব দেবো বল শতাব্দী মন খারাপ করে থাকে এরপর শতাব্দী যায় একটি মুদি দোকানে দোকানদার নেপাকে বলে সরি গো আঙ্কেল আসলে কয়েকটা বাড়ির পেমেন্ট এখনো ক্লিয়ার করেনি ওই টাকাগুলো হাতে পেলে আমি পরিশোধ করে দেব এক কেজি বুটের ডাল দাও গো একটা অর্ডার আছে দোকানদার বলে দেখো বড়ি এটা মুদি দোকান কোনো দান সদকার জায়গা না আর তুমি একজন শিক্ষিত মেয়ে ভিক্ষা চাইতে নিশ্চয়ই তোমার খারাপ লাগে শতাব্দী কথাটা শুনে কষ্ট পেয়ে চলে যায় সঞ্চয় সেটা খেয়াল করে মাস পথে সঞ্জয় শতাব্দীকে বলে তুমি ডাল নিয়ে কি করো শতাব্দী বলে বাড়ি বাড়ি বড়ি বানিয়ে বিক্রি করি সঞ্জয় বলে তোমাদের মতো মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা একটা অর্গানাইজেশন চালাই যার নাম মুক্তি তুমি চাইলে ওখানে জয়েন করতে পারো শতাব্দীকে একটা কার্ড দেয় পরের দিন শতাব্দী ওখানে যাই সেখানে অনেক মেয়ে বিভিন্ন রকম কাজ করে শতাব্দীকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় শতাব্দীও সেখানে জয়েন করে নির্মল আর ঘোষায় এসেছে একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে নির্মল বলে মেয়েটা বাবার সংসার চালিয়ে নেওয়ার জন্য কত চেষ্টা করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না ঘোষায় বলে তুমিও তো চেষ্টা কম করছো না এরপর শো শুরু হয় কিন্তু তাদের পারফরমেন্স আগের মতো ভালো হয় না দর্শক তাদের দিকে জুতা সরে মারে নির্মল টাকা নিতে গেলে অনুষ্ঠানের পরিচালক বলে অনুষ্ঠানকে এভাবে ফ্লপ করে দিয়ে আবার টাকা নিতে এসেছো নির্মল বলে আচ্ছা পুরোটা দিতে হবে না হাফ দেন তারা বলে হবে না নির্মল বলে আচ্ছা পাঁচশো নয় তিনশো দেন তারা বলে কিচ্ছু হবে না এই খাবারের প্যাকেট নাও আর এখান থেকে বিদায় হও পাশের রুমেই ছিল প্রসেনজিৎ তিনি তাদের কথাগুলো শুনে তিনি এসে বলে ওর সাথে যে টাকার চুক্তি হয়েছিল ওই টাকাটা ওকে দিয়ে দিন দরকার পড়লে আমার কাছ থেকে টাকা কেটে নিবেন একজন বলে না না দিয়ে দিচ্ছি দাদা অন্যজন বলে অনুষ্ঠানটা ফ্লপ করে তো প্রসেনজিৎ বলে আমার জীবনে কত ছবি ফ্লপ করেছে আপনারা জানেন তার জন্য কোনো প্রোডিউসার আমার টাকা কাটেনি আর আমি যখন একটার পর একটা সুপার হিট সিনেমা দিয়েছি তার জন্য এক্সট্রা কোনো টাকা বা প্রফিট নেয়নি আসলে আমাদের জীবনে টাকার প্রয়োজন আছে ঠিকই কিন্তু একটা শিল্পীর কাছে তার সম্মানটা অনেক বড় একজন শিল্পীকে সম্মান করতে শিখুন প্রসেনজিৎ বলে কাজ কেন নির্মল তুমি তো কত প্রোগ্রামে কত মানুষকে আনন্দ দিয়েছো একে একটা খারাপ দিন প্রত্যেকটা শিল্পীর জীবনে আসে নির্মল বলে এটা একদিনের ব্যাপার নয় দাদা এই টাক নিয়ে আর হবে না আমি আর কোনোদিন স্টেজে উঠবো না প্রসেনজিৎ বলে আমার এই কার্ডটা রাখো কলকাতায় আসলে আমাকে ফোন করো নির্মল আর ঘোষাই বাড়ি ফিরছে নির্মল বলে বিনয় ছেলেটাকে তোমার কেমন লাগে ঘোষাই বলে বুড়ির জন্য ভালো হবে নির্মল বলে তুমি কানা হলে কি হবে বোঝো ঠিকই এরপর তারা মুদি দোকানদার নেপার বাড়ি যাই দরজায় জোরে জোরে শব্দ করে দোকানদার নেপাকে ডাকে নেপা ভিতর থেকে ভয়ে ভয়ে বলে কে তার বউ বলে উঠেছে দেখো তো কে আর লাঠিটা সাথে করে নিয়ে যেও গেট খুলে দেখে নির্মল সে বলে কি ব্যাপার নির্মল দা এত রাতে নির্মল বলে কত টাকা পেতিস তুই বুড়ির কাছে নেপা বলে তিনশো নির্মল তিনশো টাকা নেপাকে দিয়ে বলে এরপর বুড়িতে চাইবে দিয়ে দিবি আর টাকাটা আমার কাছ থেকে বুঝে নিবি অন্যদিকে সঞ্জয় তার ফার্সির মাধ্যমে সুপার বাংলা ডান্সের সিলেকশন ক্যাম্পেইনের দায়িত্ব পেয়েছে শতাব্দী এসে তার ইচ্ছার কথাটা সঞ্জয়কে বলে সঞ্জয় তার নাচের একটি ভিডিও করে ভিডিওটি সিলেকশন ক্যাম্পেইনে পাঠানো হয় আস্তে আস্তে সঞ্জয় আর শতাব্দীর মধ্যে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় একদিন ডাক এসে নির্মলকে বলে তোমার মেয়ের নামে একটা চিঠি আছে নির্মল বলে আমার মেয়ের নামে চিঠি কোথা থেকে এসেছে ডাক পিওন বলে ওই তো আনন্দ বাংলা চ্যানেল থেকে নির্মল চিঠিটি খুলে দেখে শতাব্দী সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ হয়েছে ফাইনাল অডিশনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে শতাব্দীর সাথে ঘোষাইয়ের দেখা হয় শতাব্দী বলে ঘষে গাগো তুমি এখন ঘষে বলে বাড়ির হাঁস গুলো ডিম দিয়েছে তো নিয়ে এলাম তুই তো ভালো খাস ভালো করে ঝাল দিয়ে কষিয়ে রান্না হয় করবো তুমি এসো শতাব্দী রুমে ঢোকে বাবাকে বলে দেখো বাবা মুক্তি থেকে আজ আমাকে আটশো টাকা দেখে বলে এটা কি কথা বলছো যে বাবা এইদিকে খেটে খেটে মরে যাচ্ছে আর তুমি পাড়ার স্টেন্সে নেচে বেড়াচ্ছ শতাব্দী বলে বাবা শোনো এটা বড় একটা সুযোগ এই সুযোগ বারবার আসবে না নির্মল বলে না আসুক শতাব্দী বলে বাবা ও বাবা তুমি বুঝতে পারছো না এটা কত বড় জায়গা নির্মল বলে কি বড় জায়গা আমি অনেক বড় জায়গা দেখেছি এটা বলে হাতে থাকা সিটিটা

করেছি নিজের চেষ্টায় করেছি আমার তো তাও টিভি থেকে কল এসেছে আর সে তো সারা জীবন মাসা করেই কাটিয়ে দিল আরো বলে জানো তো বাবা তুমি কখনো বড় কিছু ভাবতেই পারো না ঘোষাই বলে বুড়ি কি হচ্ছে কি কতটুকু জানিস তোর বাবার সম্পর্কে তুই অনেক বড় বড় জায়গা থেকে তোর বাবার কাছে কল আসতে শো করার জন্য শতাব্দী বলে তাতে করে হলো টাকি ঘোষাই বলে কি করে হবে তুই যখন ছিলি তোর মা মারা যায় তোকে বাড়িতে একা রেখে বড় বড় জায়গায় শো করতে গেলে তুই বড় হতিস মানুষের মতো মানুষ হতিস তোর কথা ভেবে এই ছোট্ট গন্ডির মধ্যে তার ক্যারিয়ারটাকে আটকিয়ে রেখেছে আর একটা বিয়ে পর্যন্ত করেনি শতাব্দীর আগের মাথায় যে কথাগুলো বলেছিল সেগুলো যেন বাবার কাছে ক্ষমা চাই সে কাঁদে কাঁদতে বলে বাবা নাচ আমার স্বপ্ন তুমি একটু বোঝার চেষ্টা করো তার বাবা তাকে যাওয়ার অনুমতি দেয় শতাব্দী অডিশনে পার্টিসিপেট করে বিচারক বলে তোমার মধ্যে স্পার্ক আছে কিন্তু স্কিল নেই আরেকজন বলে তুমি নাচ কার কাছ থেকে শিখেছো শতাব্দী বলে টিভি দেখে বিচারক বলে টিভিতে একবারই দেখা যায় পজ করার তুমি কিভাবে পারলে তবে জিনিয়াস হলে অন্য কথা তবে তোমাকে আমরা নিতে পারছি না তুমি নাচ শেখার জন্য কোথাও ভর্তি হও অথবা ইউটিউব দেখে প্র্যাকটিস করতে পারো এরপর নির্মল কলকাতায় যেয়ে প্রসেনজিতের সাথে দেখা করে তাকে বলে দাদা আমার মেয়েটাকে যদি নাচ শেখানোর ব্যবস্থা করে দিতেন প্রসেনজিত বলে আচ্ছা তুমি আমাকে দুই সপ্তাহ করে একটু কল দিও অন্যদিকে শতাব্দী সঞ্জয় বলে বিচারকরা বলেছিল ইউটিউব দেখে নাচতে প্র্যাকটিস করতে সেজন্য তো একটা স্মার্টফোন দরকার কিন্তু এই অবস্থায় যদি বাবাকে বলি তাহলে তো বাবা কিনে দিতে পারবে না সঞ্জয় বলে সমস্যা নেই আমার একটা স্মার্টফোন আছে ওটা বাড়িতে ব্যবহার করো শতাব্দী বলে না 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 তা কি করে হয় আমি ওটা নিতে পারবো না সঞ্জয় বলে কেন নিতে পারবো না তোমার স্বপ্ন মানে তো আমার স্বপ্ন এর পরের সিনে দেখায় নির্মল বিনয় ছেলেটাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে নির্মলের ইচ্ছা বিনয়ের সাথে শতাব্দীর বিয়ে দিতে নির্মল তাকে একদম জামাই আদর করে আপ্যায়ন করে মেয়ের হাজারো গুণের কথা বলে পরের দিন শতাব্দী সঞ্জয়ের সাথে দেখা করে ঘটনা শুনে সঞ্জয় হাসে সে বলে আসলে তোমার বাবা বিনয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই কিন্তু তোমার আঠারো হলে তোমাকে আমার করে নিব এই বলে সে শতাব্দীকে জড়িয়ে ধরে তার সাথে অশ্লীল আচরণ করে এই দৃশ্য সঞ্জয়ের এক লোক ভিডিও করে রাতে নির্মল আর শতাব্দী টিভি দেখছে প্রধানমন্ত্রী পুরো দেশকে লকডাউন ঘোষণা করে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করে লকডাউনের ট্রেন চলাচল বন্ধ থাকায় নির্মল আর ঘোষালের আয় রোজগার বন্ধ হয়ে যায় নির্মল ভ্যানে করে সবজি বিক্রি করে রাতে প্রসেনজিৎ নির্মলকে কল দেয় বলে তোমাদের দিনকাল কেমন কাটছে নির্মল বলে দাদা লকডাউনে তো কাজ নেই তাই একটা ভ্যান ভাড়া করে সবজি বিক্রি করছি প্রসেনজিৎ বলে তোমাদের কিছু লাগলে আমাকে বলো লজ্জা পেও না যেন আর তোমার মেয়ের না শেখার জন্য একজনকে ঠিক করেছি দেশের অবস্থা স্বাভাবিক হলে ওকে নিয়ে এসো নির্মল বলে ধন্যবাদ দাদা পরের দিন শতাব্দী সঞ্জয়ের সাথে দেখা করে তাকে বলে দেশের যা অবস্থা এতে করে তো আমরা না খেয়ে মরে যাবো সঞ্জয় দা সঞ্জয় বলে একটা উপায় আছে এই লকডাউনে তো সবাই ঘরবন্ধী এখন মানুষ বিনোদন চাই আমার পরিচিত একটা জায়গা আছে সেখানে যদি তুমি নাচো তাহলে টাকা ইনকাম করতে পারবে শতাব্দী রাজি হয় বাড়ি যেয়ে বাবাকে বলে বাবা কাল সন্ধ্যার পর আমি একটু বের হব। ফিরতে একটু রাত হবে নির্মল বলে কোথায় যাবি শতাব্দী বলে আসমাদের বাড়ি অনলাইন ক্লাস করতে ওর তো স্মার্টফোন আছে ওর ফোন থেকে ক্লাস করবো পরের দিন সন্ধ্যায় সঞ্জয়ের সাথে যাই যে দেখে তাকে একটা বাড়ি নিয়ে এসেছে অনিচ্ছা সত্ত্বেও কিছু সময় সে ওখানে মাস্ক পরে না একজন এসে মাস্ক সরিয়ে বলে এর থেকে বোরকা পরে না তো হয় যাবে না কিছু না শতাব্দী সঞ্জয়ের সাথে বাড়ি চলে আসে সঞ্জয় বলে তিন ঘন্টার জন্য দুই হাজার টাকা এই লকডাউনের সময় তোমাকে কে দিবে সঞ্জয়কে একটা থাপ্পড় মেরে শতাব্দী চলে আসে এরপর সঞ্জয় ওই ভিডিওটা নেটে ছেড়ে দেয় শতাব্দী দেখে সঞ্জয়কে ফোন দেয় কিন্তু ফোন ধরে না সবাই ওই ভিডিওটা দেখে বিনয় ও ভিডিওটি দেখে যার সাথে নির্মল তার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতো নির্মল মুদি দোকানদারের কাছ থেকে জানতে পারে বাড়ি এসে শতাব্দীকে অনেক মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয় সে চলে যায় পরের দিন ঘোষায় কান্না করতে করতে নির্মলের বাড়ি আসে নির্মল বলে বুড়ি কোথায় ঘোষাই নির্মল ছুটে চলে বুড়িকে খুঁজতে যে দেখে বুড়ি সুইসাইড করেছে আমারও একমাত্র মেয়ে এভাবে চলে গেল নির্মলের কাছ থেকে অন্ধ ঘোষাই তো বুড়ি বুড়ি করে পাগল প্রায় নির্মল ও তার মেয়ের শোকে একই অবস্থা নির্মল ফোনটা নিয়ে মেয়ের কথা ভাবতে থাকে এরপর নির্মল যায় সুইসাইড করতে তার স্ত্রী বলে মেয়েটাকে নিয়ে লোকে যা তা বলছে তার কিছু না করে তুমি পালাবে নির্মল দেখে লাল শাড়ি পরে কোনে যে বুড়ি গলায় ফাঁস দিয়ে নির্মলের ঘুম ভেঙে যাই ফোনটা নিয়ে সে ওসিকে বলে এই সঞ্জয়ের জন্য আমার মরেছে স্যার এই ফোনটা সঞ্জয় দিয়েছিল এই ফোনে শুধু ওর নাম্বার রয়েছে ওকে তুলে এনে মার দিন এই ভিডিও কে করেছিল কারা সরিয়েছিল সবকিছু বের হয়ে যাবে ওসি বলে আপনার কাছ থেকে কি এখন আমার ইনভেস্টিগেশন শিখতে হবে করোনা ফেস করতে যে এমনিতে আমাদের লাইফ রিক্স হয়ে যাচ্ছে এখন আপনার এই ছোট কেস নিয়ে আমাকে ছুটতে হবে নির্মল বলে স্যার এটা ছোট ব্যাপার ইনি হচ্ছেন সঞ্জয়ের মাসি এম এল এ পুতুল রানী ওসি তার কাছে সঞ্জয়ের ব্যাপারে কথা বলতে এসেছে ওসি বলে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আছে এই ফোনে তার প্রমাণ পুতুল রানী বলে কই ফোনটা দেখি ফোনটা দিতে গেলে সে পানিতে ফোনটা ফেলে দেয় সে বলে এইসব অ্যাক্সিডেন্ট সুইসাইড কেস নিয়ে বেশি ঘাটাঘাটি করো না ওসি বলে ফোন নষ্ট হলেও কিন্তু সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কল রেকর্ড পাওয়া যাবে এরপর ওসি নষ্ট ফোনটা নির্মলকে ফেরত দেয় নির্মল বলে আমি তো ভালো ফোন দিয়েছিলাম স্যার ওসি বলে না আপনার ভুল হচ্ছে ফোনটা নষ্ট ছিল ফোন না খুললে তো বুঝতে পারবো না কারা কল করেছিল নির্মল বলে পুলিশ আজ কত টাকায় বিক্রি হচ্ছে বড়বাবু আপনার মেয়ে তো বড় হয়েছে কলেজে আসা যাওয়া করে সাবধানে রাখবেন কখন কি হয়ে যায় পুলিশকে তো এখন কেউ আর মানছে না এ কথা শুনে পাশে থাকা পুলিশ গালাগালি করে নির্মল কে বের করে দেয় বলে তোর মেয়ে অন্যের সাথে শুয়ে বেড়াবে আর পুলিশ কি করবে তোর মেয়েকে পাহারা দিবে পুলিশের কাছে বিচার না পেয়ে নির্মল নিজেই তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই সে সঞ্জয়কে মারতে যায় কিন্তু সে নিজেই মার খেয়ে আহত হয় শতাব্দীর কাছে থাকা ফোনটা ভাঙে আর বলে এই ফোনটাই আমার মেয়েটাকে খেলো ফোনটা ভেঙে মাটি চাপা দিয়ে রাখে এমএলএ পুতুলানি সঞ্জয়কে একটা থাপড় দিয়ে বলে এখন কি নির্মলকে মারার কোনো দরকার ছিল এমনিতেই তোমার নামে থানায় অভিযোগ রয়েছে এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে নির্মল আবার ট্রেনে বই বিক্রি শুরু করে সে তার মেয়ের বয়সী মেয়েদেরকে টার্গেট করে যাদের কাছে স্মার্টফোন রয়েছে সে স্মার্টফোন চুরি করে এনে ভেঙে ফেলে যেন এই স্মার্টফোনের জন্য তার মেয়ের মতো আর কাউকে মরতে না হয় ফোন চুরি করতে গিয়ে একদিন ধরা পড়ে পাবলিকের হাতে মার খাই পুলিশ ধরে এনে জেলে আটকে রাখে সিন চলে আসে বর্তমানে প্রসেনজিৎ পত্রিকায় এই নিউজটাই দেখে নবাবগঞ্জের ওসিকে কল দিয়ে বলে আচ্ছা বর্মন বাবু নির্মলের কেসটাকে আপনি হ্যান্ডেল করছেন প্রসেনজিতের মাধ্যমে নির্মল ছাড়া পাই ঘোষায় কিছু খাবার নিয়ে নির্মলের বাড়িতে এসেছে ঘোষায় এসে বলে এগুলো খেয়ে নাও আর কতদিন মন মরা বাড়িতে বসে থাকবে যাদের জেলে থাকার কথা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর উল্টে তুমি জেলে চলে গেলে ওসি আর সঞ্জয় এসেছে প্রসেনজিতের কাছে বলে দাদা সামনে আমাদের ইলেকশন ক্যাম্পেইন ওই দিন একটা ছোটখাটো আয়োজন করেছি আপনাকে ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে প্রসেনজিৎ বলে এখন তো আমি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি না তাছাড়া এটা পলিটিক্যাল প্রোগ্রাম ওসি বলে সমস্যা নেই দাদা প্রথম ধাপে রাজনৈতিক বক্তব্য শেষ হয়ে যাবে সঞ্জয় বলে দ্বিতীয় ধাপে শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি আসলে আমাদের ভিড়টা একটু মজবুত প্রসেনজিত রাজি হয় অনুষ্ঠানের প্রথম ধাপ এম এলএ পুতুল রানীর বক্তব্যের মাধ্যমে শেষ হয় দ্বিতীয় ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু প্রসেনজিত এখন এসে পৌঁছায়নি ওসি বর্মন তাকে কল দেয় সেই ঘন্টা সময় লাগবে অন্যদিকে দর্শক অস্থির হয়ে পড়েছে পুতুল রানি ওসিকে বলে কিছু একটা পাবলিকের ক্যালানি তো খাওনি কিছু একটা করো ওসি বলে আপনার ফার্স্ট ডে ইলেকশন ক্যাম্পেইন লাঠি চালিয়ে দিলে কি হবে বুঝতে পারছেন পুতুল রানি বলে তাহলে মেয়েদের মতো চুরি পড়ে বসে থাকো ওসি বলে একটা উপায় আছে নির্মলের কাছে দুজন এসে বলে নির্মল দা এই যাত্রায় আমাদের একটু উদ্ধার করে দাও না বেশি না কয়েক ঘন্টার জন্য করো নির্মল বলে না ঘোষায় বলে খেতে দিবি তো তারা বলে আরে দাদা বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো টাকা নগদ ঘোষায় বলে ওটা হাজার টাকা কর ওরা বলে আচ্ছা তোমরা তাহলে এসো নির্মল বলে দুই প্যাকেট খাবার আর কিছু টাকার জন্য তুমি রাজি হলে ঘোষায় বলে না তো রাজি হয়েছি বুড়ির জন্য তোমাকে আজ বুড়ির জন্য স্টেজে উঠতে হবে এটা একটা বড় সুযোগ নির্মল দা ওরা তোমার মেয়েটাকে পা থেকে মাথা অব্দি কাদা মাখিয়ে দিল আর তুমি কি করলে অন্যের মোবাইল চুরি করে জেলে ঢুকে গেলে তুমি কি বাপ নিজের খোলস সেরে একবার বেরিয়ে এসো নির্মল দা তুমি প্রসানজিৎ চ্যাটার্জি না হতে পারলো তুমি একটা মেয়ের বাপ নির্মল অনুষ্ঠানে আসে স্টেজে দারুণ পারফর্ম করে দর্শকরা অনেক খুশি অন্যদিকে প্রসেনজিত এসে পৌঁছেছে কিন্তু সেই অনুষ্ঠানে না যায় কিছুটা দূরে গাড়িতে ওয়েট করে সিন চলে আসে স্টেজে নির্মল বিভিন্ন সিনেমা ডায়লগের সাথে অভিনয় করছে আর বিনয় সেটা ভিডিও করছে ওসি প্রসানজিৎকে কল দিয়ে আপনি অভিনয় অভিনয় করতে করতে সে কাছে তাকে ধরে নিয়ে লোকজন চাইলে ওসি তাদের বাধা দেয় ঘোষায় বলে না না আপনারা কেউ ঘাবড়াবেন না এটা অনুষ্ঠানের একটা অংশ নির্মল সঞ্জয়কে বলে একটা অসহায় নিষ্পাপ প্রাণ তোকে ভালোবেসেছিল আর তার তুই এত বড় ক্ষতি করতে পারলি অনুষ্ঠানে কি ঘটছে প্রসন্জিত গাড়ির মধ্যে থেকে সেগুলো ফোনে দেখে এক পর্যায়ে নির্মল সঞ্জয়কে মারতে শুরু করে প্রসেনজিৎ ড্রাইভারকে বলে এবার চলো নির্মল সঞ্জয়কে বলে বল আমার বুড়ি નિર્দোষ সবার সামনে স্বীকার করতে হবে যে আমার মেয়ে નિર્দোষ প্রসেনজিৎ এসে বলে নির্মলকে ছেড়ে দাও জনগণ এতক্ষণে জেনে গেছে তোমার মেয়ে দশি নয় তার কোনো কলঙ্ক নেই নির্মল সঞ্জয়কে ছেড়ে দেই পতুলরনি প্রসেনজিৎ কে এসে বলে আপনি শিল্পী মানুষ এই সমনংরা জঞ্জালের মধ্যে ডুববেন না প্রসেনজিৎ বলে নারী Pasar থেকে নংরা জিনিস আর কিছু হয় পতুলরনি বলে এই প্রসেনজিৎ করে खाছ করে খাও সাপের লেজে পা দিতে সোনা প্রসেনজিৎ বলে তাহলে আপনি স্বীকার করছেন যে লেজটা সাপেরই প্রসেনজিৎ Осиকে নিয়ে স্টেজে উঠে সে বলে এগুলো বুড়ি আর সঞ্জয়ের কল লিস্ট এর থেকে প্রমাণ হয় যে ভিডিওগুলো এরাই ছড়িয়েছিল আর এরা মে পাসারের সাথে জড়িত মূলত প্রসেনজিৎ আর ওসি মিলেই শতাব্দীর মৃত্যুর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছিল প্রসেনজিৎ বলে শতাব্দী মন্ডল মানে আপনাদের বুড়ি ও কিন্তু আপনাদেরই মে অজান্তে একটা বাজে চক্রে ফেসে গিয়েছিল আর তার বিচার পেতে লড়েছিল আপনাদের মতো সাধারণ মানুষ যাদের একজন অন্ধ আর একজন বই বিক্রেতা আর একজন সৎ পুলিশ অফিসার একটা ফোন দেখিয়ে প্রসেনজিৎ বলে এর থেকে বড় অস্ত্র আগে আমাদের হাতে আসেনি এটা যদি ঠিক মতো ব্যবহার করি তাহলে দারুণ কিছু হতে পারে আর যদি মিস ইউজ করি তাহলে কিন্তু চারিদিকটা অন্ধকার মুদি দোকানদার তার ওয়াইফকে বলে বইটার কোনো দোষ ছিল না বলো কোথা থেকে যে কি হয়ে গেল তার ওয়াইফ বলে ভয় হয় আমাদেরও তো একটা মেয়ে বড় হচ্ছে এভাবেই শেষ হয় আই খুকু আয় এর গল্প